বিনোদনের তাজা খবরে স্বাগত। কবে বিয়ে করবেন দিঘি, সে কথা জানালেন গণমাধ্যমকে তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। ছোটবেলায় একটি বিজ্ঞাপনের মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। শিশু শিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দিঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। লাইমলাইটে থাকলেও দিঘি মনে করেন তার রঙিন ইচ্ছেগুলো পুরোপুরি পূর্ণতা পায়নি, তবে দিনে দিনে সেই পূর্ণতাগুলোতে একটু একটু করে রঙের ছোঁয়া পাচ্ছেন। এদিকে দিঘিকে প্রায় বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এমনিতেই তারকাদের প্রেম বিয়ে নিয়ে জানার আগ্রহ থাকে ভক্তদের। নিজের বিয়ে প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমকে অভিনেত্রী বললেন, আমার মনে হয় এটা আমাকে 5-7 বছর পর জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারবো, আপাতত বলতে পারছি না। দিঘি বলেন, সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়, সব সময় শুটিংয়ের জন্য তো সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের, যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ, এটা বললেই মনে হয় সুন্দর লাগছে। প্রার্থনা ফারদিন দিঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশ জুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম কাবুলিওয়ালা সিনেমায় অভিনয় করে দিঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ছিল 2006 সাল। দীর্ঘ 15 বছর পর সেই দিঘির নামের আগে নায়িকা তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দিঘি। এরই মধ্যে শ্রাবণ জোছনা নামে আরেকটি অনুদানের সিনেমায় শুটিং শেষ করেছেন দিঘি। এটাই তার প্রথম অনুদানের সিনেমা, ফলে অনুদানের সিনেমায় কাজের অপূর্ণতা পূর্ণ হল এই নায়িকার। এ প্রসঙ্গে দিঘি বলেছিলেন, জীবনের যে জিনিসগুলোর অপূর্ণতা ছিল সেসব একটু একটু করে পূর্ণতা পাচ্ছে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।